फ्रेंड्स আমার ব্রেকফাস্ট একদম রেডি ফ্লিপকার্টে বহু মানে এই আমি N95 অর্ডার করলাম আর দিলো K95 বেগুন দিয়ে মিশমাছের পাতলা ঝোল फ्रेंड्स আমার রথের স্পেশাল পাপড় ভাজা আর জিলিপি একদম রেডি ফার্স্ট গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হলো মঙ্গলবার আর মঙ্গলবারের এখন ঘড়িতে বাজে ঠিক 9:10 আর 9:10 থেকে আমি আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো তার আগে বলে নি আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে কিবার বলে দিলাম এখন চা খাওয়া হলো জাস্ট চাটা একটু আগে শেষ হলো হাজবেন্ড রয়েছে ও এখন বাজার যাবে আর আমি কাজ করব ঘরে রান্নাঘরে যাব রান্নাঘরে কাজ করব মেয়েদের তো সকাল থেকে সন্ধ্যা সকাল থেকে দুপুর অবধি সারাটাক্ষণ রান্নাঘরেই কেটে যায় তো আমারও তো সেটাই কাটে সকালে মোটামুটি কাজগুলো গোছানো হয়ে গেছে এখন রান্নাঘরে যাব ব্রেকফাস্ট বানাবো ব্রেকফাস্টে আজকে তোমাদের সঙ্গে একটা সবাই বানাও যদিও তোমরা একটা ফ্রেঞ্চ টোস্ট শেয়ার করব তোমাদের সঙ্গে খুব ইজি ভীষণ ইজি তোমরা ঝটপট করে বানিয়ে নিতে পারবে টাইম হাতে বেশি না থাকলে কিন্তু খেতে হেভি টেস্টি হয় তোমরা ট্রাই করো খুব ইজি প্রসেস আমি ইজি প্রসেসই পছন্দ করি তোমরা সবাই জানো সেটাই বানাবো ব্রেকফাস্টে এবার লাঞ্চে হাজবেন্ড যাবে বাজারে বাজার থেকে কী আনে তো সেটাই দেখবো তারপর সেভাবে বানাবো সারাটা দিন আজকে তোমরা শেখো আমার সাথে আমি কী কী করি সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা থেকো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো তো চলো এখন আগে রান্নাঘরে যাই দেখি ব্রেকফাস্টে আর ছেলের পরীক্ষা এক্সাম আরম্ভ হয়ে গেছে অনলাইন এক্সাম কালকে থেকে স্টার্ট হয়েছে আজকে রয়েছে বাংলা অ্যান্ড ম্যাথ ও এখন পড়ছে ঘরে ওর 11:00 থেকে পরীক্ষা আরম্ভ তো তার আগে ব্রেকফাস্টটা রেডি করে দিই চলো বেশি কথা না বলে রান্নাঘরে সরাসরি চলে যাই আমি রান্নাঘরে চলে এসেছি এখন আমি বানাবো ফ্রেঞ্চ টোস্ট তো চলো দেখে নাও কী কী দিয়ে বানাচ্ছি চলো এই বাটিটার মধ্যে আমি 4টা ডিম ভেঙে নেব স্বাদ মতো নুন দিয়ে তোমরা একটু দেবো লঙ্কার গুঁড়ো অল্প করে দিলাম আমার ছেলে কম ঝাল খায় তারপরে এটা ভালো করে মিক্স করবো খুব ইজি একটা হ্যান্ড বিটার দিয়ে এটা বিট করে নেব বিট করার পরে এর মধ্যে আমি একটা দুধ অ্যাড করে নেব একটা দুধ অ্যাড করে নিলাম দুধ দিলে ভীষণ স্পঞ্জি হয় সফট হয় দারুণ একটা কালার আসে তোমরা খেয়ে দেখো এরপর একটা ননস্টিক তাওয়া বসিয়ে দেবো আমি আমরা ব্রাউন ব্রেড খাই তো ব্রাউন ব্রেড দিয়ে করছি তোমরা নর্মাল হোয়াইট ব্রেড দিয়েও করতে পারো আবার সামান্য তেল লাগে অল্প একটু তেল দেবো প্যানে ননস্টিকে করো তাহলে ননস্টিকে অল্প তেল লাগবে তো ব্রেডটা আমি এর মধ্যে ভালো করে চুবিয়ে নেব এই তেলটা গরম হয়ে গেছে আস্তে করে লো ফ্লেমে রেখে এটা মোটামুটি 2 মিনিট করে 1 পিঠ ভাজতে হবে ফ্রেন্ডস আমার ব্রেকফাস্ট একদম রেডি দেখো কি দারুণ হয়েছে দেখতে আর খেতেও সুপার ভয় এটা সফট হয় ভীষণ ভালো লাগে তোমরা ট্রাই করো
রান্নাঘরে অনেকক্ষণ আগেই চলে এসেছি, এখন বেলা হয়ে গেছে। এখন আমার কাজের দিদি একটু আগে বাসন টাসন মেজে চলে গেল, রান্নার কিছুটা এগিয়ে রেখেছি, ভাত বসিয়েছি, এদিকে দেখতে পাচ্ছি ভাত বসিয়েছি, আর এদিকে আমার ছেলের মাছের ঝোল, মানে আজকে ইলিশ মাছ হয়েছে। আর আমার ছেলে, তোমরা আশ্চর্য, ইলিশ মাছ যে এত ফেভারিট, সবারই মোটামুটি ইলিশ মাছ খুব ভালো লাগে, কিন্তু আমার ছেলে ইলিশ মাছ খায় না, কারণ কি প্রচুর কাটা, ইলিশ মাছ ভালোবাসে না, চিংড়ি মাছটা আবার খুব ভালোবাসে। কিন্তু এখন যেহেতু আমাদের ইলিশ মাছ হয়েছে, সেই কারণে ওর জন্য তেলাপিয়া মাছ নিয়ে এসেছি, আর তেলাপিয়া মাছটাও খুব ভালোবাসে। এমনি ইলিশ মাছটা সর্ষে বাটা দিয়ে করবো, বা ভাপা টাপা কিছু করবো না আজকে, সিম্পল বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল, ইলিশ মাছের ঝোল খেতে আমাদের খুব ভালো লাগে, সেটাই আমরা মাঝে মাঝেই বানাই, যেমন আর সর্ষে বাটা দিয়েও করি, তো সেটাই করবো আজকে, বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল, চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো এরপরে চা পর্ব চলবে, চলো। তো ঘড়িতে এখন বেজে গেছে একটা, কিন্তু আমার এখনও চা জোটেনি, তো চলুন দেখি রান্নাঘরে কাজ শেষ করে আমার জন্য চা বানালো কি না, চলুন। দেখো এখনও মোছামুছির কাজ চলছে, চাটা হলো? আরে চা করছি, আজকে দেরি হয়ে গেছে, প্রতিদিনই দেরি হয়ে যায়। আপনারা শুনে শুনে নিশ্চয়ই আপনাদের কান পেকে গেছে যে আজ দেরি হয়ে গেল, খেতে অনেক দেরি হয়ে গেল, সবসময় দেরি হয়। না না এখন ছেলের পরীক্ষা এক্সাম চলছে, এমনি টেনশন করছি, আর বারবার করে জিজ্ঞেস করছি কেমন হলো কেমন হলো, কোশ্চেন পেপার দেখলাম, এইসব করতে গিয়ে না আজকে দেরি হয়ে গেছে, ওই তাই জন্য চাটা আজকে একটু দেরি হয়ে গেল, আর কাজের দিদিও আজকে অনেকটা দেরি করে ফেলেছে, সব মিলিয়ে আজকে আরো বেশি দেরি, মানে যত না তোমাদের বাড়িতে থাকলে আরো দেরি হয়ে যায়। আর ছুটি নিয়েছে কেন, আজকে পড়াবে ছেলেকে, কালকে আর কি পরীক্ষা আছে, কালকে ইকোনমিক্স আর সায়েন্স আছে, তো ওর জন্য পড়ানোর জন্য নিয়েছি, প্লাস ওর একটু কানের সমস্যা হচ্ছিল, ব্যথা হচ্ছিল, আরো ওই জন্য ছুটি নিলাম, যদি ডাক্তার দেখাতে হয় তাহলে এই পরিস্থিতি, এখন তো ডাক্তার পাওয়া খুব মুশকিল, সেই জন্য আরো ছুটি নিয়ে বাড়িতে বসে আছি, যে সমস্যা হয় পেন হচ্ছিল, কালকে পেন হচ্ছিল, কালকে সারাদিন পেন, আজকে বলতে একটু কমেছে, ড্রপ দিয়েছি, তো তাতে দেখলাম কাজ দিয়েছে, তো সেই জন্য ছুটি নিয়েছে, আর এখন চা বসেছি, চলো চাটা বসিয়ে নিই। আর আপনাদের সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করার আছে, সেটাও বলবো, তো ও চা করে আনুক, ততক্ষণ চলুন আমরা একটু বাইরে ঘুরে বেড়াই। এই দেখুন আমার পাখিগুলো, আমাদের পাখিগুলো চারজনে মিলে উপরে চুপটি করে বসে আছে, আরও অনেকগুলো দু তিনটে পাখির মধ্যে উড়ে চলে গেছে, তাই সংখ্যায় অনেক কমে গেছে। চা করে নিয়ে এসেছি, কিন্তু চাটা বাজে হয়েছে, একদম ভালো হয়নি, একটু বাজে হলেই খাবে না, চাটা ঠিক ভালো না হলে আমার ঠিক মনে হয় না যে চা খেলাম। আরে এত তাড়া ছিল না আজকে, আর এখন দেড়টা বাজে, দেড়টার সময় চা খাই, এই সকালে বাড়িতে থাকলে এই সময়, আর রাত্রিবেলায় সন্ধ্যাবেলা অফিসে একবার খাও, অফিসেও খাই বলতে সেই ভালো কেউ স্পেশাল চা বানিয়ে দিলে, তো চায়ের খুব ইয়ে চুজি, চায়ের ব্যাপারে খুব চুজি, কারণ চা যদি আমার ছেলেও একটু নিষ্পিস হলে চা খাবে না, তো সেই কারণে আজকে দেরি হয়ে গেছে বলে চাটা তাড়াতাড়ি করেছি, বলে আমি বুঝতে পেরেছি যে বাজে হবে আজকে, কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে, দেরি হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে ফেলেছি ফটাফট, একদিন খেতেই বাজে বাজে চা, রোজ রোজ ভালো চা খেতে হবে তার কোনো মানে আছে নাকি? হ্যাঁ আমরা ফ্লিপকার্টে দুদিন আগে একটা N95 মাস্ক অর্ডার করেছিলাম, আমার মাস্কটা পূর্ণ হয়ে গিয়েছিল, তো এই N95 মাস্ক অর্ডার করার পরে যখন বাড়িতে এলো তখন ওকে আমি ফোন অর্ডার বললো যে ফোন করে আমাকে বললো যে তোমার মাস্ক দিয়ে গেছে, আমি বললাম লেখা আছে N95, বলে হ্যাঁ N95 লেখা আছে, তারপর বাড়িতে এসে যেটা দেখলাম সেটা হচ্ছে যে এর সামনে লেখা আছে KN95, এর সামনে লেখা আছে KN95, তো N95 আর KN95 দুটো তো এক হলো না। আচ্ছা প্রথম কথা হচ্ছে N95
তারপরে হচ্ছে দেখুন এখানে এমপিএম 2.5 লেখা আছে, অ্যাকচুয়ালি এটা M3 হওয়া উচিত। তো এরকম অনেকগুলো ক্রাইটেরিয়া আছে যেগুলো ঠিকঠাক এখানে ম্যাচ করছে না। দ্বিতীয় হচ্ছে যে N95, আমাদের গভর্নমেন্ট N95 এর কথা বলেছে, K95 এর কথা কিন্তু বলেনি। K95 মেনলি হচ্ছে চাইনিজ প্রোডাক্ট, যেখানে চাইনিজ স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়। তো আমাদের আমি নেটে সার্চ করে দেখলাম যে আমাদের ভারতবর্ষে কোথাও K95 প্রোডিউস হয় কি না, কোনো জায়গার আমি খোঁজ পেলাম না। K95 তার মানে এটা যদি চায়না থেকে এসে থাকে, তাহলে এখন যা পরিস্থিতি আমরা চায়নার প্রোডাক্ট ইউজ করব না, আর চায়নার প্রোডাক্টের কোনো ভরসাও নেই যে এটা পড়া না পড়া সমান। দুই নম্বর হচ্ছে ফ্লিপকার্টে বহু মানে এই আমি N95 অর্ডার করলাম আর দিল K95, আবার এখানে বলা হচ্ছে যে মাস্কগুলো নাকি চেঞ্জ করা যাবে না। আমি যখন ফোন করলাম ওদের কাস্টমার কেয়ারে, বললাম মাস্ক তো দাদা রিটার্ন করা হয় না, আলাম তখন আমার সঙ্গে রীতিমতো তর্ক লেগে গেল। আলাম আপনারা যদি ভুল প্রোডাক্ট আমাকে দিয়ে থাকেন তাহলে কেন রিটার্ন হবে না? এইবার তখন বলা বলার পরে তখন ওরা বললো যে আমি রীতিমতো তর্কাতর্কি হলো। আমি বললাম যে আমি কনজিউমার ফোরামে কেস ফেস করবো, এরকম বলা ফেলার পরে ওরা দেখলাম বলে ঠিক আছে আমরা আমাদের যারা যে পাঠিয়েছে সে হাজারটা কোয়ারি কীভাবে এসেছে, প্যাকেট ফাটা ছিল কি না, ইয়ে ছিল কি না, এরকম হাজারটা কোয়ারি করেছে, করার পরে আমরা কথা বলে জানাবো, এখনও দুদিন হয়ে গেল আমাকে কিছু জানায়নি। এই আর এরকম জিনিস আমি অফিসে যখন কথা বলে দেখলাম, আমার অফিসেও দু একজন বন্ধুর ক্ষেত্রেও সেম জিনিস ঘটেছে। ওরা তো রীতিমতো এটাকেই N95 ভেবে ইউজ করে চলছে। তো আমি এটা এই জন্যই আজকে এই ব্যাপারটা নিয়ে আসলাম যে ফ্লিপকার্টে এই জিনিসটা মানে আমি জানি না এটা ক্যালকুলেটিভ হতে হচ্ছে কি না, না যে এর দামও কম N95 তুলনায়, K95 মাস্কের দামও অনেক কম। ঠিক আছে, দ্বিতীয়ত হচ্ছে K95 যেটা চায়নায় আছে আমি দেখলাম নেটে, তার একটা ফিট টেস্ট হয়, এখানে যদি প্রোডিউস করে তার ফিট টেস্ট কে করেছে কোনো আইডিয়া নেই। কাজে এই ধরনের জিনিস ইউজ করা সেটা মনে হয় খুবই ক্ষতিকারক। আর চেয়েছি N95 দিল K95, ব্যাপারটা হয়েছিল কিছুদিন আগে, আমরাও তো এ করিনি, ট্রিমারের ক্ষেত্রে আমরা অন্য কোম্পানির ট্রিমার দিয়েছিলাম, দিয়েছে একটা কম দামি ট্রিমার যেটা দামটা অনেকটাই কম, যেটা আমরা ওরা দিয়েছি তার থেকে অনেকটাই কম। যেটা মনে হচ্ছে ইচ্ছা করে মালগুলোকে ভুল মাল গুছিয়ে দেওয়া, এবার সবাই তো আর এই ব্যাপারটা নিয়ে অতটা ইয়ে নয়, অতটা বুঝতে পারে না। K95 K95 ধরে ইউজ করে বেরিয়ে চলে যাচ্ছে, দামও কম এবং জিনিসটা কতটা ভালো তা নিয়ে কতটা সতর্ক ডাউট আছে। কাজেই এইটার ব্যাপারে আমার বক্তব্য যে হচ্ছে বন্ধুরা তোমরাও হয়েছো ব্যাপারটা অ্যাওয়ার হো। আমার মনে হচ্ছে এখানে বড় একটা, যেমন বাজারে যে স্যানিটাইজার বেরিয়েছে ম্যাক্সিমামই এখন ডুপ্লিকেট বেরিয়ে গেছে, তার মধ্যে 70% অ্যালকোহল নেই এবং সেই কথাটাও লেখা নেই, সেরকম ভাবে মাস্কের ক্ষেত্রেও এরকম সিপ ডুপ্লিকেসি হচ্ছে। কাজেই তোমরা কিন্তু একদম দেখে শুনে দেখে শুনেও করলেও কি আগে আমরা দেখে দেখেই অর্ডার দিয়েছিলাম, দেওয়ার পরে তো এরকম জিনিস দেওয়ার পর আসার পরে ভালো করে চেক করতে হবে যে এটা মানে কি N95 এর আগে একটা কে বসিয়ে দিয়েছে, ব্যাস হয়ে গেল কি? আমি তো কমপ্লেন করলাম, আমাকে এখনো কিছু ওরা ফিডব্যাক দেয়নি, বললো তো দেখা যাক কি হয় আমি জানাবো। প্রচন্ড গরম লাগছে, পাড়া যাচ্ছে, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া হবে, এবার স্নান করা হবে, তারপরে খাওয়া দাওয়া হবে, আর গরম লাগছে, তোমার কাছে বসেছি কারণ ফ্যান চালাতে পারছি না, এত গরম তাও ফ্যান চালাতে পারছি না, কিছু করে তোমরা কথা শুনতে পারবে না। তো চলো এখন চাটা বাজে চা খাওয়ালাম, বিকালবেলা ভালো চা খাওয়াতে হবে, বাজে চা খাইছি না, বাজে চা খেয়ে আ করছে। ফ্রেন্ডস এখন লাঞ্চ নিয়ে বসে পড়েছি, দুপুরবেলা 3টে বাজে, ঘড়িতে 3টে বাজতে 5 বাজে নিয়ে বসে পড়েছি। আজকে হলো ইলিশ মাছ, ইলিশ মাছের মাথা ভাজা, তেল ফেভারিট, ইলিশ মাছের মাছ ভাজার তেল খেতে আমার দারুণ লাগে, মানে পুরো ভাতই মাছ ভাজার তেল দিয়ে খাওয়া হয়ে যায়। আর এখানে ভেন্ডি আলু ভেজি রয়েছে, আর রয়েছে এই যে বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল, ব্যাস এই হলো সিম, আর ডাল করেছি, ডালটা আমি খাচ্ছি না, এই হলো সিম্পল লাঞ্চ। চলো খেয়ে ফেলি, তোমরা দেখতে থাকো আমরা খেয়ে থাকি। এই রথযাত্রা, তো রথযাত্রার অনেক শুভেচ্ছা তোমাদের জানালাম। ফ্রেন্ডস এখন সন্ধ্যেবেলায় আমাদের রাতে যেহেতু রথযাত্রা, তো পায়েল রান্না করে কি করছে চলুন দেখি গিয়ে আমরা। কি করছো? টিভি ভাবছি,
বরের আবদার, তাই জন্য জিলিপিগুলো ফার্স্ট টাইম ট্রাই করছি, দেখো তো কেমন হয়েছে তোমরাই বলো। প্যাচটা বেশি হয়ে গেছে, তারপরে লেবুটা আমাদের মনে অনেক প্যাচ, কি প্রথমবার ট্রাই করছি যেরকমই হোক খেতে মজা হবে। ভালো করে প্যাচ দিয়েছি আমরা, ঠিক আছে পাপড় ভাজা আর জিলিপি একদম রেডি, ফার্স্ট টাইম জিলিপি বানালাম, এক্সেপ্টটা একটু ইগনোর করো, খেতে হয়তো অসম হবে, যাচ্ছে না, খাওয়া এখনো হয়নি, চলো দেখি কেমন হয়। এই যে বরের ফায়ার ফরমা এসে রেডি, সকালবেলা না না এটা টেস্ট করে দেখি প্রথমে, হ্যাঁ টেস্ট করে দেখো, ছেলে পড়ছে বলে ছেলে আসলো না, ক্রিস্পি হয়েছে কিন্তু, আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়েছি, ময়দা দিয়েছি আর বেসন দিয়েছি, টক দই ছাড়া বানিয়েছি, তোমাদের সঙ্গে একদিন রেসিপিটা শেয়ার করবো, ছোট থেকে খাই। আর কি বলতো, এর মধ্যে আমি টক দই ছাড়া বানিয়েছি, কারণ বাড়িতে আগে টক দই ছিল না, আমি জাস্ট বেসন ময়দা আর চালের গুঁড়ো এই দিয়ে বানিয়ে দিয়েছি, আর কিছু নেই ছিল না, হয়তো ওই ইনস্ট্যান্ট বানিয়ে দিয়েছি, আর একদিন জিলিপি খাওয়া হয়নি, ওতে বানিয়ে ফেললাম, আর প্রতিদিন একটু জিলিপি পাপড় না খেলে ঠিক হয় না, পাপড়টা জিলিপিটা ভালো লাগে খেতে, খুব পাপড় যাই হোক, ডক্টর বড় করছি না, অনেকটা বড় করে ফেলেছি, সেই সকাল থেকে আরম্ভ করে ফেলেছিলাম। তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই, তোমরা অবশ্যই ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।